বাপের বাপ ছেলে দিবে না, ছেলে বাপ বাপের দিবে না। আমি বাপের বাপ ছেলে দিই না, ছেলে বাপ বাপের দিই না, যার যার হিসাব তার তার কাছে আমি জাগ্রা করে রই। আল্লাহ ঠিক আছে, আল্লাহ ঠিক আছে। আগম হওয়া ঠান্ডাতে গন্ধম খাইল, আবার কুয়েও দিচ্ছেন গন্ধম যদি খাস তা আমি করেন সেন্টার জার্মানি আর গ্রাম দুনিয়া লাচ্ছি যে দুনিয়ায় ভরে যাব। মনে থাকে যেন খবরদার গন্ধম খাওন কই খাইও না গেলাম। শয়তান আমার কয়ে দোস্ত বিড়ি বেটা মায়াম ইউর সিনসিয়ার ফ্রেন্ড সুরা হাদিস এটি খুয়ের নাম বিশ্বাস করো আদম আমি তোমার সবচেয়ে প্রিয় বন্ধু, এত বড় সিনসিয়ার বন্ধু আর পাইবার না। ছোট ফল খাও কোনো মজা নাই, ওই নিষিদ্ধ বৃক্ষের সর্বাস চাক্কার সাদারা নিষিদ্ধ বৃক্ষের সার গ্রহণ করিল না, ওই ওইটি আসল ওইটা খাইলে অমর হয়ে যাবে গেল। যাই তোমার আল্লাহ একটা উপকাবাজি দিতে খাওয়া কয়ে খান না, খায় দেখেন না না আল্লাহ লাগবে না কি বদল বদল করতে করতে বুদ্ধি দিছে তার কোথায় হাওয়ার কোথায়। এই জন্য আদমের বেশি কষ্ট নাই, হাওয়ায় খালি পেট হয় আর বাচ্চা হয় আর খুবই কষ্ট হয়, মায়ের লোকের বাচ্চা হয় আর কষ্ট হয়। আমার মাই কি আমার মাও তো মায়ের লোক, আমার মা বাপের তো বউ, সব কষ্ট হয়। এই প্ররোচনায় দুইজনে পড়লো, আল্লাহ পাক ঠিক করছো তুমি খুঁয়ে দিছ, খবরদার জান্নাতে গন্ধম খাইস না, খাইলে দুনিয়া নামক সেন্টার জেলে ফালাইয়া দিব। আদম হাওয়ায় শয়তানের প্ররোচনায় গন্ধম খাইল, জান্নাত থেকে দুনিয়ায় ফালাইয়া দিল, দুনিয়া তো সিজিল দুনিয়া সেন্টার জেল। আরো ফালাইছো বলো, আমি বাপের বাপ ছেলেকে দেই না, ছেলের বাপ বাপের দেই না। আগম হওয়ায় গন্ধম খাইছে আলহামদুলিল্লাহ, তাকে জান্নাতে থেকে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছেন কোন আপত্তি নাই, শাস্তি ভোগ করুক। আপনি তো কইছেন বাপের বাপ পুনরে দেই না, তাহলে আমি বেলাল তারপরে আমার মামুন আমরা কি লেগা দুনিয়ায় আইলাম, আমরা তো জান্নাতেই চাইনি গন্ধম খাও তো বহুত দূরের কথা। ওকে মোল্লা এটা বুঝিয়া দেন না, ওই রে ছাড়ুন না আগে আমি তার আজ করে দেব। সোজা ফেসবুকে আমার তো বইরা কয় আমার ফোনেও কয় হুজুর আগে জানলে আপনার বই পড়তাম না, ওই কেন তার কারো বই পড়ার হচ্ছে আপনার বই পড়লে
অজীব আদম হওয়ায় জান্নাত থেকে গন্ধম খাইছিল দুনিয়ায় বেড়াইছে, তুমি আর আমি তো গন্ধম খাইনি, তাই আমরা কেন দুনিয়ায় এলাম, আমরা কেন বাপের বাপ মার বাপ রম, তুমি তো বোঝা দেবো না যার যার হিসাব তার তার কাছে, এটা জবাব দাও কি একটা মোড়া কাবার খুঁজে দেও না সব তো আছে কিনা দেও কি দৌলা একটু চা দেও কি আছে না তুই না আমি কি কথা বলব একটু ধ্যান সাধনা চারটা মাস মন দিয়ে কথা বলা মনে করবার করো কাবিল হবে না কি কিছু তো দেখবা অবশ্যই কিছু দেখবা একটু মন দিয়ে কর দেখো আমি বড় বুঝতেছি বাংলাদেশে কোনো কি ফকির ধ্যান সাধনার স্কুল খুলে নেয় ছোট হয়ে যাই হোক এটা দিয়ে ছোট বড় করা যায় না ধ্যান সাধনা কেউ স্কুল করবে না শেষে পড়লাম চিষ্টি সাম ধর্মের বইরা একটা বড়াই গুলি ফেরিতে একটা ঘর বানাইছে চিল্লা ঘর কাছে চিল্লা লয় আকার চিল্লা ঘর হতেছে আমি বইরা দেখলাম চিল্লা ঘর দরবার শরীফে তার পীরের পুকুর পাড়ের সামনে একটা ঘর তবু ধরে নিলাম যে না তো দিচ্ছে তবু তো একটা চিল্লা ঘর দিচ্ছে আর কিছু দেয় না আগে ভাই হয়ে গেল
জরুরি কই বলে কিন্তু আছে